তাহলে এখন থাকছে বক্স অফিস জমাতে পারলো না সালমানের অন্তিম দা ফাইনাল ট্রুথ সিনেমাটি। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। শুক্রবার 27 নভেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি অন্তিম দ্য ফাইনাল ট্রুথ। মুক্তির প্রথম দিনে যার আয় ছিল 4.50 কোটি রুপি। একই দিনে মুক্তি পাওয়া জন আব্রাহাম অভিনীত ছবি সত্যমেব জয়তে 2। ছবিটির আয়ের তুলনায় খানিকটা বেশি হলেও সালমানের ছবি হিসেবে এত কম আয় প্রত্যাশা করেননি কেউই। এমনকি সালমানও এ ছবিটি থেকে এত কম আয় করে খুবই ক্ষুণ্ণ হয়েছেন। অন্তত চলচ্চিত্র বিশ্লেষকদের প্রত্যাশার পারদ ছিল একটু উপরে। 45 কোটি রুপি বাজেটের অন্তিম দ্য ফাইনাল ট্রুথ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের প্রায় 3200টি সিনেমা হলে। হিন্দি ছাড়াও এটি তামিল, তেলেগু, কন্নড় ও গুড়িয়া ভাষায় মুক্তি পেয়েছে। অন্যদিকে সালমানের অন্তিম ছবিকে 80-90 এর দশকের ছবির সাথে তুলনা করেছেন চলচ্চিত্র সমালোচক কে আর কে। শুধু তাই নয়, ছবিটির সংলাপ ও গানগুলোকেও জঘন্য বলেছেন এই সমালোচক। এছাড়া অভিনয়ের কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, দুই মুখ্য অভিনেতা হয়তো প্রতিযোগিতা করেছিলেন যে কে কত খারাপ অভিনয় করতে পারে। তাদের থেকে এর থেকে বেশি আশাই করে থাকেন সবসময় দর্শকেরা। শেষে কে আর কে আরো বলেন যে যদি এই ছবি কোনো করোনা আক্রান্ত রোগীকে দেখানো যায় তাহলে করোনা নিজেই তাকে ছেড়ে পালিয়ে যাবে, তাকে কোনো ভ্যাকসিন বা কোনো কিছুই দেয়া লাগবে না। সালমানের ছবিকে অত্যাচার বা টর্চার বলে দাবি করেছেন সহসিত এই চলচ্চিত্র সমালোচক। এমনকি সকলের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়েছেন, নিজের সময় ও টাকা বাঁচাতে হলে এই ছবি হলে গিয়ে না দেখাই ভালো। 2018 সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা মুলশি প্যাটার্ন সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ সিনেমাটি। সিনেমাটিতে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে সালমানকে। অন্যদিকে একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় আছেন আয়ুষ শর্মা। সিনেমাটির পরিচালনা করেছেন মহেশ মাঞ্জারেকর। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার বক্স অফিস জমাতে পারলো না সালমানের অন্তিম দ্য ফাইনাল ট্রুথ সিনেমাটি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।